ভিউয়ার্স আসসালামু আলাইকুম। অত্যন্ত ছোট্ট আরেকটি ভিডিও এনেছি, খুব ইম্পর্টেন্ট, যারা নতুন তাদের জন্য আমি মনে করি। দেখুন, এটা হচ্ছে আজকের আলোচনা হবে শোল্ডার স্টিচিং এবং জয়েন্টের দুটোর ফোল্ডার নিয়ে। একই ফোল্ডারে জয়েন্ট এবং স্টিচ দুটোই হবে, এই জিনিসটা আজকে আমি দেখাবো। এইটি হচ্ছে শোল্ডার স্টিচ, আমরা বলি শোল্ডার স্টিচিং, এটি কি বলি এই অংশটাকে। এই দেখুন স্টিচিং, এখানে দেখা যাচ্ছে স্টিচিং। এই আমি এখানে অ্যারো মার্ক দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, দেখুন আরো ক্লোজ করেছি। তো প্রথমে আমরা এই ক্ষুদ্র অর্থাৎ এই পার্ট অংশগুলোর সাথে পরিচিত হব। এটি হচ্ছে ফ্রন্ট পার্ট, তারপরে এটি হচ্ছে ইয়ক। ইয়কের দুটো পার্ট থাকে, আপনারা জানেন দুটো পার্ট থাকে। এটি দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে ম্যাক্সিমাম গার্মেন্ট ফ্যাক্টরিগুলোতে এখনও ফোল্ডার ইউজ হয় না। এই দেখুন কত কষ্ট করে তারা করছে। এটা হচ্ছে জয়েন্ট করতেছে, এখানে এই জায়গায় জয়েন করতেছে, এখানে দেখুন আবার আরেকটা পার্ট উল্টাবে, এই তিনটি পার্টকে একসাথে এখানে সুইং করবে, তারপরে এই বডিটা উল্টাবে, তারপর আবার স্টিচিং করবে। এই অর্থাৎ দুটো অপারেটর লাগলো এবং অনেক সময় লাগলো, কিন্তু ফোল্ডারে যখন করবেন আপনি একটা আছে হয়ে গেল, সময়ও বাঁচলো এবং অনেক প্রোডাক্টিভিটিও বাড়লো। এই দেখুন এই অংশটা, এখন এখানে এটি হচ্ছে ফোল্ডার, এটা চায়না নাগাসিং থেকে আমদানি, ওরা এখানে সাপ্লাই করে, ওদের সাথে কথা বলতে হবে যাদের প্রয়োজন। বিভিন্ন এখানে ক্যাটালগ উল্লেখ আছে, এই ফোল্ডারটা নিতে গেলে আপনি পুরো সেটটাই নিতে হবে। এই সেটের মধ্যে কী আছে, এখানে ফিডব্যাক আছে, প্রেশার ফিট আছে, ফোল্ডার তো আছেই, এই জিনিসগুলো থাকবে, পুরোটাই নেবেন, পুরো সেটটাই নেবেন, তাদের তৈরি করা ওই সেট, এই ফোল্ডার, এইভাবে ফোল্ডারে এইভাবে এই শার্টের পার্টগুলো সংযুক্ত করতে হবে। এটা আমি এভাবে দেখাচ্ছি, এখানে যখন অপারেটর করবে তখন খুব সুইফটলি করবে, আপনারা দেখবেন। এখন এটা হচ্ছে জাস্ট এমনি দেখানো হচ্ছে কিভাবে পার্টগুলো লাগানো হয়, অর্থাৎ সাজানো হয় সেলাইয়ের জন্য। এই জায়গায় এই নিডেল বসবে, তারপরে এ ফ্রন্টের দিকে চলে যাবে সেলাই হয়ে। এই দেখুন অপারেটর করছে, কত তাড়াতাড়ি করছে দেখেন। এখানে সুইংও হয়ে যাবে, অর্থাৎ জয়েন্টও হবে, আবার স্টিচিংও হবে একসাথে। এই কত তাড়াতাড়ি করে ফেললো, আমি আবারও দেখাচ্ছি, দেখুন। দেখুন এখানে, তো এইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র ভিডিও আমি নিয়ে আসবো, আপনাদের উপকার হবে আশা করি। আমাদের সময় তারা এত কিছু ছিল না, এখন ইউটিউবের যুগ, এখন বিভিন্ন জনে বিভিন্নভাবে ভিডিও প্রেজেন্ট করে, সবাই উপকৃত হচ্ছে। আমিও 5 মিনিট 6 মিনিটের ভিডিও মাসে দুটো আনি, আপনাদের আশা করি উপকৃত হচ্ছেন আপনারা। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।